প্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ মাকসুদ রহমান বেগ, সহকারী শিক্ষক বেকারস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমি তোমাদেরকে তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের পঞ্চম অধ্যায়ের ইমেল নিয়ে আলোচনা করব। তো আমরা সবাই জানি ইমেল জিনিসটা কি, আমরা কেন ব্যবহার করে থাকি। মূলত তোমাদের এই অধ্যায়টা ইন্টারনেট সম্পর্কিত যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। তোমাদের ইতিমধ্যে এই বিষয়টা নিয়ে অনেক ধারণা আছে অনেকেরই, অনেকের হয়তো বা ধারণা নেই। তারপরও আমি তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব। তো এখানে একটা আমরা ভিডিও দেখে আসি। এটাতে কি বুঝলাম, এখানে বোঝা গেছে একজন ডাকপিয়ন সে কি করল, বা একজন মানুষ সে কি করল, একটা ডাকযোগে চিঠি প্রেরণ করল। অর্থাৎ একটা সময় আমাদের চিঠি আদান প্রদানের ব্যবস্থা ছিল, কিন্তু ডাকযোগে। এর আগেও আমাদের চিঠি আদান প্রদান ব্যবস্থা ছিল কবুতরের মাধ্যমে বা বিভিন্ন বাহনের মাধ্যমে, কিন্তু বর্তমান সময়ে তথ্য যোগাযোগ প্রযুক্তির কল্যাণে আমরা মেলের মাধ্যমে খুব দ্রুত অতি অল্প সময়ে এক জায়গা থেকে আরেক জায়গায় তথ্য প্রেরণ করতে পারি। খুবই অল্প সময়ের মধ্যে সারা পৃথিবীর যে কোনো প্রান্তে আমি মেল করতে পারি। তো এখানে লোকটি বক্সে কি দিল, আসলে লোকটি বক্সে দিল একটা চিঠি, সেটা তোমরা দেখেছ। সেই চিঠিটি পোস্ট অফিসের মাধ্যমে, ডাকপিয়নের মাধ্যমে আমরা এক স্থান থেকে অন্য স্থানে স্থানে আগে প্রেরণ করতাম, কিন্তু সেই জিনিসটা এখন খুব বেশি ব্যবহার হয়নি, হয় না। সরকারি বিভিন্ন কাজে হয়তো বা চিঠি আদান প্রদান হয়ে থাকে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু মেলটাই প্রচলিত। তাহলে লোকটি বক্সে কি দিল, চিঠি দিল। দেখো এখানে দুটি কম্পিউটার আছে, বা আইসিটি যন্ত্রের সাহায্যে চিঠিপত্রের লেনদেনকে কি বলে, সেটাকে বলা হচ্ছে মেল। মানে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে আমরা চাইলে তথ্য আদান প্রদান করতে পারি, চিঠি আদান প্রদান করতে পারি, যদি আমার ইন্টারনেট সংযোগ থাকে। সেক্ষেত্রে আমরা ইমেল, জিমেল, ইয়াহু মেল এগুলোর সাহায্যে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডাটা প্রেরণ করতে পারি। তো আমরা জানি ইমেল কি জিনিস, ইমেল হচ্ছে ইলেকট্রনিক্স মেল। তো এখান থেকে আমরা কি কি শিখতে পারবো, ইমেল সম্পর্কে বর্ণনা করতে পারবো, ইমেল ব্যবহারের সুবিধা চিহ্নিত করতে পারবো, ইয়াহু মেল এর উইন্ডোটি ওপেন করতে পারবো। ইমেল কি জিনিস, ইমেল হচ্ছে ইলেকট্রনিক্স মেল, যেটা আমাদের চিঠির সফট ভার্সন, যেখানে আগে আমরা সনাতন পদ্ধতি থেকে এক স্থান থেকে অন্য স্থানে ডাটা প্রেরণ করতাম, কিন্তু বর্তমান সময়ে আমরা ইমেলের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে অতি দ্রুত তথ্য বা ডাটা প্রেরণ করে থাকি। এখানে দেখো একটা চিঠির মধ্যে অ্যাড্রেস লেখা আছে, অ্যাড্রেস হচ্ছে যেটা আমরা মেলে ব্যবহার করে থাকি, যে সিম্বলটা দ্বারা আমরা মেল অ্যাড্রেসটা লিখে থাকি, যেমন মাকসুদ ব্যাগ @gmail.com, মাকসুদ ব্যাগ @yahoo.com, এগুলো হচ্ছে মূলত মেল অ্যাড্রেস, যেটা ইউনিক বা অদ্বিতীয় হয়ে থাকে। একজন একজনের মেলের অ্যাড্রেসের সাথে আরেকজন ব্যক্তির মেল অ্যাড্রেস কখনোই মিলে না বা মেলানো সম্ভব না, কারণ এটা হচ্ছে ইউনিক বা অদ্বিতীয়। যেমন আমাদের ন্যাশনাল আইডি নাম্বার, জন্ম নিবন্ধন নাম্বার, ড্রাইভিং লাইসেন্স নাম্বার, পাসপোর্ট নাম্বার, এগুলো সবগুলো যেমন ইউনিক হয়ে থাকে, আমাদের রোল নাম্বারও ইউনিক হয়ে থাকে, একইভাবে আমাদের ইমেল অ্যাড্রেসটিও ইউনিক হয়ে থাকে। কারণ একই অ্যাড্রেসে যদি একাধিক ব্যক্তি ব্যবহার করে, সেক্ষেত্রে একই মেল আমি যে গুরুত্বপূর্ণ তথ্য প্রেরণ করব সেটা আরেকজন পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে এগুলো সবগুলো হচ্ছে ইউনিক। দেখো এখানে আমি যা বলছি সেগুলি লেখা আছে ইমেল, কথাটির অর্থ হলো ইলেকট্রনিক্স মেল,
কোনো ডকুমেন্ট বা ছবি পৃথিবীর যে কোনো স্থানে পাঠানোর প্রক্রিয়া, অর্থাৎ সেই পাঠানোর প্রক্রিয়াই হচ্ছে ইলেকট্রনিক্স মেল, যেটা ইন্টারনেটের কল্যাণে আমরা প্রেরণ করতে পারি। এখন আমরা মেলের ক্রমধারা দেখব। দেখো, একটা সময় ছিল চিঠি, তারপর ছিল হেঁটে, তারপর রানারে, এরপর সাইকেল বা গাড়ি ব্যবহার করে আমরা মেল করতাম। একদম সর্বশেষে আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কল্যাণে খুব দ্রুত সে চিঠিগুলো প্রেরণ করে থাকি। এগুলো হচ্ছে ধারা। আস্তে 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 বিবর্তনের ফলে আজকে আমরা এই পর্যায়ে এসেছি মেলটার, কীভাবে মেল করতে হয়, কীভাবে চিঠি প্রেরণ করতে হয়, সেগুলো সম্পর্কে আমরা ক্রমাগতভাবে জানব। দেখো, এখানে তোমরা বুঝতে পারছো যে সারা পৃথিবীতে যে কোনো প্রান্তে আমাদের যদি ইন্টারনেট সংযোগ থাকে, তাহলে আমরা একটি ডিভাইস থেকে আরেকটি ডিভাইসে অতি দ্রুত মেল করতে পারবো, যাতে আমার সময়, অর্থ সব কিছুই অপচয় রোধ হবে। কারণ একটা সময় আমাদের চিঠি বা মেল প্রেরণ করতে অনেক বেশি সময়ের প্রয়োজন হতো, কিন্তু বর্তমানে আমি অনেক দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে বা পৃথিবীর যে কোনো প্রান্তে আমরা মেল করতে পারবো। ইমেলের মাধ্যমে প্রায় বিনা পয়সায় পৃথিবীর এক প্রান্ত হতে অন্য প্রান্তে তথ্য প্রেরণ করা যায়। একটা সময় কিন্তু আমাদের চিঠি যখন প্রেরণ করতাম, সেই ক্ষেত্রে আমাদের ডাক টিকিট লাগতো, সেক্ষেত্রে আমাদের টাকার দিতে হতো বা টাকার একটা ব্যবস্থা ছিল। কিন্তু বর্তমানে মেল সিস্টেমটা এমন হয়েছে যে আমরা মেল করতে কোনো টাকার প্রয়োজন হয় না, সেটা একদম সম্পূর্ণ ফ্রি, শুধু আমার ইন্টারনেট সংযোগ থাকলে আমরা এই কাজটি করতে পারবো। দেখো, এটা হচ্ছে একটা পৃথিবীর ম্যাপ। এটার অর্থ হচ্ছে আমি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকি না কেন, যে জায়গায় থাকি না কেন, খুব দ্রুত অতি স্বল্প সময়ে আমার যদি কোনো গুরুত্বপূর্ণ তথ্য প্রেরণ করতে হয়, সেক্ষেত্রে আমি খুব দ্রুত সারা পৃথিবী জুড়ে যেখানে ইন্টারনেট সংযোগ রয়েছে সেখানে আমি মেল প্রেরণ করতে পারবো। এবং যে ব্যক্তি মেলটি রিসিভ করবে, সে সঙ্গে সঙ্গে সেই মেলটি পাবে, যাতে করে আমাদের কোনো ধরনের প্রবলেম না হয়। দেখো, এটা হচ্ছে আমেরিকা মহাদেশ, এটা হচ্ছে বাংলাদেশ। আমি চাইলে বাংলাদেশ থেকে আমেরিকা মহাদেশের যে কোনো কান্ট্রিতে, যে কোনো সময়, যে কোনো স্থানে আমি চাইলে মেল করতে পারবো। মনে করো এখন আমেরিকাতে আছে 10:05 AM, কিন্তু আমরা চাইলে এখানে যদি আমি রাতে হয়, কিন্তু সেখানে দিন, সেক্ষেত্রে আমরা খুব দ্রুত ডাটাগুলো প্রেরণ করতে পারবো। দেখো, বাংলাদেশ থেকে আমেরিকা প্রেরণ করতে আমার বেশি সময়ের প্রয়োজন হচ্ছে না, ন্যানো সেকেন্ডের মধ্যে আমি এক স্থান থেকে অন্য স্থানে প্রেরণ করতে পারছি। যে কোনো স্মার্টফোনের মাধ্যমে ইমেল করা যায়। যেই ফোনগুলোতে আমরা ইন্টারনেট ব্যবহার করতে পারি, সেই ফোনগুলোতে অবশ্যই আমরা মেল করতে পারবো। সেক্ষেত্রে অ্যান্ড্রয়েড ফোনে ডিফল্টলি একটা জিমেল ইমেল থাকে, যেখানে আমরা প্লে স্টোর থেকে যদি কোনো কিছু ডাউনলোড করতে চাই, সেক্ষেত্রে আমার কিন্তু ইমেল অ্যাড্রেস লাগে। আর মেল অ্যাড্রেসটা মূলত আমরা চিঠি আদান প্রদানের জন্য ব্যবহার করি, এবং বিভিন্ন সফটওয়্যার রেজিস্ট্রেশন অথবা অনলাইন কোর্স যে কোনো ক্ষেত্রে কিন্তু আমাদের জিমেল আইডিটা খুবই বেশি ব্যবহার করা হয়, যেটা ছাড়া আমাদের এসব কাজ করা কিন্তু সম্ভব হতো না। রাত দিন 24 ঘন্টায় যে কোনো জায়গায় যে কোনো সময় আমরা কি করতে পারি, মেল করতে পারি, তথ্য আদান প্রদান করতে পারি, গোপনীয়তা রক্ষা করা যায়। ইমেলের মাধ্যমে আমার চিঠি বা আমার তথ্য অন্য কোনো ব্যক্তি পাওয়ার সম্ভাবনা থাকে না, সে যদি আমার পাসওয়ার্ড বা আমার সিকিউরিটি সিস্টেম না জানে। কিন্তু সনাতন পদ্ধতিতে যদি আমরা মেল করি, সেক্ষেত্রে সে চিঠি হারিয়ে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া বা অন্য কোনো ব্যক্তি খুলে পড়ার সম্ভাবনা থাকে। কিন্তু যখন আমরা মেল করব, সেক্ষেত্রে আমার সেই চিঠি, আমার সেই কাজ অন্য কেউ পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। দেখো, এখানে বিনামূল্যে ইমেল ঠিকানা খোলা যায়। এখানে ইয়াহু দেখানো হয়েছে। ইয়াহু বর্তমানে তেমন বেশি ব্যবহার করা হয়নি,
হয় না, সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে আমরা আমরা ব্যবহার করি জিমেল অ্যাড্রেস, যেটা হচ্ছে গুগলের। এটা খুব সহজেই আমরা চাইলে নিজেই একটা আইডি খুলতে পারি এবং কি মুহূর্তের মধ্যে সেই আইডিটা আমরা অ্যাক্সেস পেতে পারি। তো ইয়াহু এটাও একটা এক ধরনের মেল, যেখানে সাহায্যে আমরা দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে মেল করতে পারবো। একসাথে অনেকে অনেক মেল পাঠানো যায়। আমি একটা মেল দেখলাম, সেই মেলটি আমি 100 জন ব্যক্তির কাছে প্রেরণ করব। যদি সনাতন পদ্ধতিতে হলো 100টি কপি করে সেই 100 জনের ঠিকানায় প্রেরণ করতে হতো, কিন্তু বর্তমানে আমি একটা মেল লিখব, সেই মেলে আমি 100 জনের ইমেল অ্যাড্রেস যদি আমি দিয়ে দিই, সেক্ষেত্রে আমি যে মেলটা সেন্ড করব সেটা 100 জন ব্যক্তি একই সময়ে একই টাইমে সে একই মেল পেয়ে থাকবে। সেক্ষেত্রে আমার কোনো ধরনের অর্থ বা সময় অপচয় হচ্ছে না, আমি আমার নিজের সাধ্য মতো যে কোনো স্থান থেকে এই কাজটি করতে পারবো। সেই সাথে আমরা বুঝতে পারবো আমার মেলটি ডেলিভারি হয়েছে কিনা। কিন্তু যখন আমরা পোস্ট অফিসের মাধ্যমে প্রেরণ করি, সেক্ষেত্রে আমরা নিশ্চয়তা থাকে না যে আমার মেলটা পেয়েছে কিনা বা কখন পাবে, কোন টাইমে পাবে, সেটা অনেক টাইমের প্রয়োজন হয়। কিন্তু এখানে ওই ধরনের সময় বা টাইমের কোনো দরকার পড়ে না। তাহলে আমরা কি বুঝলাম, দলগত কাজ হচ্ছে তোমাদের তথ্য লেনদেনের মাধ্যমে হিসেবে প্রচলিত ডাক ব্যবস্থা ও ইমেলের মধ্যে কোনটি সুবিধাজনক এবং কেন। আশা করি তোমরা দুইটার মধ্যে কোনটা বেশি সুবিধা, কোনটি বেশি অসুবিধা, কোনটি তোমার বর্তমানে ব্যবহারযোগ্য, কোনটি ব্যবহার হচ্ছে না, এসব বিষয়গুলো তোমরা অবশ্যই জানো। তোমরা অবশ্যই সেগুলো সম্পর্কে লিখতে পারবা বা সেগুলো সম্পর্কে ব্যাখ্যা করতে পারবা। ইমেল ব্যবহারের সতর্কতা, সন্দেহজনক ইমেল খোলা উচিত নয়, যেটা স্প্যাম বলা হয়। স্প্যাম বলতে যেগুলো সন্দেহজনক ইমেল বা যেখানে ভাইরাস সংযুক্ত থাকতে পারে, অথবা যেটা ওপেন করলে আমার আইডি বা পাসওয়ার্ডগুলো হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে, সেগুলো খোলা উচিত নয়। সেগুলো সঙ্গে সঙ্গে ডিলিট করে দেওয়াটাই ভালো। অনেক ক্ষেত্রে অনেক ব্যক্তি গোপন তথ্য জানার জন্য কিছু স্প্যাম মেল দিয়ে থাকে, যেগুলো আমরা ওপেন করলে সেখানে আমার গুরুত্বপূর্ণ তথ্য নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। সেই ক্ষেত্রে জিমেল বা গুগল কর্পোরেশন সেই মেলগুলোকে, যেগুলো একটু প্রবলেম মনে হয়, সেগুলোকে সে আলাদা করে স্প্যামে দিয়ে দেয়, আমাদেরকে সতর্ক করে দেয় এই মেলগুলো সম্ভবত ঝুঁকিপূর্ণ। সন্দেহজনক ইমেলের সাথে বিপজ্জনক ভাইরাস এসে যন্ত্রটি নষ্ট করে দিতে পারে, যেটা আমি একটু আগে তোমাদেরকে বর্ণনা করেছি। সেটা কিন্তু জিমেল অটোমেটিকই বুঝতে পারে কোনটি স্প্যাম কোনটি অরিজিনাল মেল। যেগুলো সে তার সন্দেহ হবে সে সন্দেহজনক মেলগুলোকে সে অটোমেটিকই ডিলিট করে দিবে। ইমেল ব্যবহার সতর্কতা, এই ধরনের চিত্র দেখলে মেল ওপেন করা ঠিক নয়, এটা বোঝাচ্ছে ডেঞ্জারাস, যেটা হচ্ছে আমার ক্ষতি সাধন করতে পারে এরকম একটা বিষয় বা এরকম একটা চিঠি। যেমন ইমেল সেবা দানকারী সাইটগুলো হচ্ছে ইয়াহু মেল, জিমেল যেটা হচ্ছে গুগলের, উইন্ডোজ লাইভ মেল যেটা হচ্ছে মাইক্রোসফট কর্পোরেশনের, আর একটা হচ্ছে AOI মেল যেটা হচ্ছে আর একটা কোম্পানির, এগুলো হচ্ছে মূলত মেল। যেমন আমরা জিমেলে বা ইন্টারনেটে প্রবেশ করার জন্য মূলত মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম, অপেরা মিনি এসব জিনিস, এসব ওয়েব ব্রাউজারগুলো ব্যবহার করে থাকি। ওয়েব ব্রাউজার কাকে বলে, যার সাহায্যে আমরা বিভিন্ন ওয়েবসাইট প্রদর্শন করা হয় বা ওয়েবসাইট ঘুরি, সেটাই হচ্ছে ওয়েব ব্রাউজার। অ্যাড্রেস বার বা ইয়াহু ঠিকানা লিখে, যদি আমরা এখানে অ্যাড্রেস বার যেটা লেখা আছে সেখানে যদি আমি মেল অ্যাড্রেস জিমেল বা ইয়াহু মেল লিখি, সেক্ষেত্রে আমরা সেই মেলে প্রবেশ করতে পারবো। যদি এখানে ইয়াহু ডট কম দিয়ে দিই তাহলে সেক্ষেত্রে চলে আসবে, বা আমরা জিমেল ডট কম দিয়ে দিই সেক্ষেত্রেও আমরা অ্যাড্রেস বারে দিয়ে ইন্টারনেট সংযোগ যদি থাকে সেক্ষেত্রে আমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাব। এটা এ ধরনের একটা উইন্ডো খুলবে যদি ইয়াহুতে খুলি, আর যদি জিমেলে খুলি সেক্ষেত্রেও একটু ডিফারেন্স টাইপের আমাদের উইন্ডো দেখা যাবে। ইমেল কি জিনিস সেটা অবশ্যই জানো, ইলেকট্রনিক্স মেল, ব্রাউজার কোনটি মজিলা ফায়ারফক্স, গুগল, ইয়াহু, বিং, এগুলো হচ্ছে সবগুলো সার্চ ইঞ্জিন। বাড়ির কাজ, পৃথিবীর যে কোনো স্থানে যোগাযোগের মুহূর্ত করা যায়, ব্যাখ্যা করো সেটা অবশ্যই পারবা। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। ইমেল সম্পর্কে তোমাদেরকে আমি বিস্তারিত আলোচনা করেছি, সবগুলোই তোমরা ভালোভাবে বুঝেছ। যদি না বুঝে থাকো সেক্ষেত্রে অবশ্যই আমাকে জানাবে।
সবাই সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, ভালো থাকবে আশা করি। মনোযোগ দিয়ে পড়াশোনা করছো, যদি কোনো ক্লাস মিস হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই পূর্ববর্তী ক্লাসগুলো দেখে নিবে। আজকে এতটুকুই, বেশি বেশি কিছু বলবো না। ভালো থাকবা, সবাই সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।